হাই ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি, এটা বাচ্চাদের খুবই পছন্দ হবে, আশা করি আপনারা বানিয়েও দেখবেন। আর তার জন্য ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি দেখুন। এখানে নিয়েছি রুটি, এটা আপনারা আটা রুটিও নিতে পারেন। আমি দুটো গরম গরম রুটি নিয়েছি, নিয়েছি পনির একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি বাটার, আর নিয়েছি মিক্সআপ, নিয়েছি গোলমরিচি গুঁড়ো, আর নিয়েছি মেয়োনিজ। রুটিগুলো সরিয়ে দিয়েছি, দিয়ে আমি এই মিক্সিংটা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি অরিগানো, এটা আপনারা মিক্স অ্যাপস ব্যবহার করতে পারেন। এখানে অন্য কিছু দিচ্ছি না, এই এটা দিয়েই বানাচ্ছি, চট জলদি হয়েও যায়। আর ঘরে এগুলো আমাদের সাধারণত আজকাল সবার ঘরেই থাকে, তাই জন্য আমি এটা দিয়েই করলাম। দিয়ে দিলাম গোলমরিচি গুঁড়ো, বাচ্চা খেলে অল্প গোলমরিচের গুঁড়ো দেবেন, তবে গোলমরিচি গুঁড়ো মানে গোলমরিচ খাওয়া খুবই ভালো। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এটা একটু আন্দাজ মতন দেবেন, বেশি করে দিলে খুবই ভালো হয়, চিজ দিলে তাহলে একটুখানি মেয়োনিজটা কম দিতে হয়। তো আমি বেশ অনেকটাই দিলাম, যদি দরকার হয় আর একটুখানি দেবো। এবার ভালো করে এটা মিশিয়ে নেবো পনিরের সঙ্গে। এবার রুটির মধ্যে বাটার মাখিয়ে নিচ্ছি, মোটামুটি মাখাতে হবে, খুব একটা না, মোটামুটি মাখিয়ে দিলেই হবে। বাটার মাখানো হয়ে গেছে দুটোতেই। এবার এই যে পনিরের যে মিক্সিংটা করেছি, এটা দিয়ে এবার পুরটার যে তৈরি করেছি এটা দিয়ে দেব। বেশি করে পনির দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও তো ভালো লাগবে, আর যে খাবে তার তো বেশ মজা, কারণ আর বাচ্চারা খেলে তো কোনো কথাই নেই, বাচ্চারা তো পনির খুবই ভালোবাসে। তো হয়ে গেছে দেওয়া, মোটামুটি বেশ অনেকটাই দিয়েছি, দেওয়া হয়ে গেছে, এবার এটাকে র‍্যাপ করে দেব। তো এটা র‍্যাপ করা হয়ে গেছে, আর একটা আছে, আর একটা করে নেব। আশা করি এই সুন্দর সহজ সরল একটা রেসিপি আপনাদের সামনে আমি পরিবেশন করেছি, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবেন, আমার অনুরোধ রইল, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।